ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ষাটটি উপজেলায় ভোট ভোটগ্রহণ চলছে সকাল আটটায় শুরু হওয়া এই গ্রহণ চলবে বিকেল পর্যন্ত ষাটটির মধ্যে উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে উপজেলাগুলোতে ভোট উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এদিকে নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছেন র্যাব পুলিশ বিজেপি আনসার বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত স্থগিত হওয়া ২০ জেলার ভোট অনুষ্ঠিত হবে আগামী নয় জুন দর্শক উপজেলা নির্বাচনের খবর জানাতে রাজশাহীর বাঘা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি রকি বাঘা উপজেলায় নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আর ভোটারদের উপস্থিতি আসলে কেমন সেখানে মাহবুবা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত রাজশাহীতে দুটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছে আমি বেশ কয়েকটি কিন্তু কেন্দ্র ঘুরে ঘুরে দেখেছি সকালে খুব একটা ভোটারদের কিন্তু উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের কিন্তু ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি বিশেষ করে আমি কিছুক্ষণ আগে চণ্ডীপুর সরকারি প্রাথমিক যে বিদ্যালয় ছিল সেই বিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে শত শত নারী যে ভোটার রয়েছে তারা কিন্তু বেশ বেশ উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা আসলে প্রয়োগ করেছেন এবং এবং জানিয়ে রাখি যে এই রাজশাহী যে দুটি উপজেলা রয়েছে একটি বাঘা এবং অপরটি কিন্তু চারঘাট এই দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে তিন লাখ ছেচল্লিশ হাজার তিন লাখ ছেচল্লিশ হাজার এবং মোট ভোট কেন্দ্র রয়েছে একশো একত্রিশটি কেন্দ্র রয়েছে কিন্তু এখন পর্যন্ত আসলে এই কেন্দ্রর বাইরে কিন্তু আমরা বেশ কয়েকটি বিচ্ছিন্ন খবর পেয়েছি সেটি হচ্ছে যে চারঘাটে এবং বাঘাই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে যে সেই কেন্দ্রতে কিন্তু ব্যালট পেপারে বাইরে নেওয়ার অভিযোগে কিন্তু তিনজনকে আটক করেছেন এখন কিন্তু তাদেরকে আসলে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়েছে এবং সেখানে কিন্তু তাদের যে বিচার কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে তবে আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি এখন পর্যন্ত আসলে পনেরো শতাংশ যে ভোট সেটি এখন পর্যন্ত আসলে কাস্ট হয়েছে এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি তারা বলেছেন পাল্টি আসলে অভিযোগ করেছেন তারপরেও আসলে বলেছেন যে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু এবং অবাধ হচ্ছে এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহযোগিতা সেটি কিন্তু আসলে তারা চেয়েছেন এবং নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সহ যারা রক্ষাকারী সদস্য তারা কিন্তু বেশ তৎপর অবস্থায় এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট রয়েছে তারাও কিন্তু বেশ তৎপর অবস্থায় এবং যেখানে যে সংবাদটি পাচ্ছেন তারা কিন্তু আসলে ছুটে যাচ্ছেন তো এক কথায় আসলে মাহবুবা বলা যায় যে রাজশাহীর যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত বলা যায় যে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে মাহবুবা ধন্যবাদ আপনাকে